বুধবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পেনশনার্স আদালত অনুষ্ঠিত হয়। অর্থ দফতরের উদ্যোগে আয়োজিত এদিনের কর্মসূচিতে নতুনভাবে পেনশনে এখন থেকে যারা যাবেন অনলাইন সিস্টেমে তারা ঢুকে যাবেন। মূলত কোনো কর্মচারী পেনশনে গেলে ওনার প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে সঠিকভাবে পেনশন চালুর বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রেখে বলেন, রাজ্য সরকার সমস্ত কিছুই অনলাইন সিস্টেমে করেছে, একমাত্র পেনশনারদের পেমেন্টের ক্ষেত্রে রাজ্য সরকার অনলাইন ব্যবস্থা করতে পারেনি। তবে আজকে থেকে যারা পেনশনে যাবেন তারা অনলাইন সিস্টেমে যাবেন বলে জানান তিনি। যে আমি আমার রিটায়ারমেন্টের ডেটে কেন আমি এটা নেব, কেন পাবো না? এখন থেকে সেই কাজটুকু প্রত্যেকটা ডিডিও বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা যিনি পেনশন হোল্ডার পেনশনে যাবেন সেটা রাস্তা থেকে করে নিতে হবে। সরকারের পরিষ্কার নির্দেশ আছে, কোথাও কাউকে অযথা হয়রানি হতে হবে না, করা হবে না। সরকার এই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিন্ত এবং যাদের বিভিন্নভাবে প্রক্রিয়া তৈরি করছে। আর এখানে আমরা যে পোর্টাল আমরা আজকে শুরু করেছি, আলোচনা চলছে দীর্ঘদিন ধরে এবং এগুলো করতে হবে একটার পর একটা কীভাবে করা যায় এবং সেটার মাধ্যমে যারা নতুনভাবে আজকে যারা পেনশনে যাচ্ছেন তাদেরটা কিন্তু আজকের থেকে পোর্টালে সেখানে ঠিক করতে হবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।